আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চৌরাঙ্গি মোড়ে আন্ডারপাসের ভেতরের রাস্তার বেহাল দশা। রাস্তায় গর্ত হওয়ার ফলে যানবাহন চলাচলে অসুবিধে, রাস্তা বেহাল থাকার ফলে প্রায় সময় ঘটে পথ দুর্ঘটনা বা গাড়ি ব্রেকডাউনের মতো সমস্যা। এই মোড় এলাকাটি খুবই ব্যস্ততম রাস্তা, এই আন্ডারপাসের মধ্য দিয়ে প্রচুর গাড়ি চলাচল হয়, কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই রাস্তা সারাই বা মেরামতি করার বিষয়ে। খবর, এই আন্ডারপাসের ওপর রয়েছে জাতীয় সড়ক, আর এই আন্ডারপাসের নিচের রাস্তা দিয়ে চিত্তরঞ্জন বা নিয়ামতপুর যাওয়ার জন্য এই আন্ডারপাসের রাস্তার ভেতর হয়ে যেতে হয় সাধারণ মানুষকে। যদিও এই রাস্তার খবর এর আগে আমাদের সংবাদ মাধ্যমে দেখানোর পর আপাতকালীন ভাবে ডাস্ট ও ইট দিয়ে রাস্তাটি মেরামতি করা হয়েছিল, তারপর সেই রাস্তা আগের মতো একই চিত্র ফুটে উঠেছে এবং এখন সেই ধুলো উড়ে চোখে মুখে লাগছে পথচারীদের। একই সাথে চৌরাঙ্গি মোড়ে কর্তব্যরত ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ারদের। এই আন্ডারপাসের ভেতরে রাত্রে নেই কোনো আলোর ব্যবস্থা, ফলে রাত্রে ট্রাফিক ব্যবস্থা সামলাতে অসুবিধার মুখে পড়তে হয় কর্তব্যরত ট্রাফিকদের। স্থানীয় থেকে পথচারী তারা চায় অবিলম্বে এই রাস্তা মেরামতি হয়ে এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল। এখন দেখার জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই রাস্তার মেরামতি নিয়ে কি উদ্যোগ নেয়। লাইটের ব্যবস্থা দরকার, প্লাস আপনাদের মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে আপনারা দেখিয়েছিলেন এই রোডের অবস্থা, এই রোড বেহাল ছিল তখন, আরো মাঝে কিছু ইট ছাই দেওয়া হয়েছিল উড়ে গেছে, এখানে প্রায় গাড়ি আটকে যাচ্ছে, প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর সন্ধ্যের পথ তো এটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার অবস্থা দেখলেই আপনাদের মিডিয়া ক্যামেরা নিয়ে দেখালেই বোঝা যাবে। তাছাড়া এখানে যারা সিভিক ফিভিক করে রাত্রেবেলায় তাদের অ্যাক্টিভিটিস বাড়ে, কারণ এখানে প্রচুর পরিমাণ গাড়ি রাত্রে, মেন রোড এটা তো, সেখানে তাদেরও লাইফ রিস্ক, কারণ যারা গাড়ি আসছে প্রায় গাড়ি উল্টে যাচ্ছে, ফেঁসে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট প্রায় মানে প্রতিদিন, প্রায় বলতে প্রতিদিনই হচ্ছে। যারা এগুলো দেখাশোনা করছে তাদের কাছে, প্রশাসনিক দপ্তরের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব এইখানে লাইট এবং এই যে রোডের অবস্থা এটা ইমিডিয়েট ঠিক করা। তাছাড়া আরও বিপদ আছে। আমার নাম মনোতোষ মুখার্জী।